السلام عليكم ورحمة الله وبركاته. সরি শুনতে পারিনি। নমস্কার। বোধ হয় একটু এর কারণে বোঝা, আপনি কি নমস্কার বললেন না? হ্যাঁ, নমস্কার বললাম। মানে আমাকে, আসিফ ভাইকে, সাবাটান ভাইকে, নাকি শুধু অমিত ভাইকে? সবাইকে একবার সবাইকে নমস্কার বললাম। আচ্ছা, কিছু মনে না করলে কারণটা বলা যায় আমাদেরকে একটু বুঝায়? না, এমনিতে একে মন বলতেছে আর কি, আপনাকে নমস্কার বলি, সালাম লাল কে, সেজন্য। আচ্ছা, মানে আপনি ভাবতেছেন যে আমাদেরকে সালাম দিলে তো গুনাহ হবে, তাই নমস্কার দিই, তাই তো, নাকি এরকম? না, এমনিতে নমস্কার এমনিতে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে কি বলতে চাচ্ছিলেন। বা আসিফ ভাই, অমিত ভাই, সাবধান ভাই, ওনার নমস্কার নিয়ে কিছু বলতে চান আপনারা কেউ? না থাক, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে, আমারও কিছু বলার নেই। না, নমস্কার তো একটা মানে সেকুলার ইয়া, নমস্কারের ভিতরে তো কোনো সমস্যা নেই। নমস্কারে তো কোনো ঈশ্বরের নাম আসলে সেখানে ইনক্লুডেড না। নমস্কার মানে হচ্ছে আপনার ভিতরের যে ইয়া আছে, সত্তা আছে, তাকে আমার কুনিশ বা তাকে আমার প্রণাম, এই টাইপের একটা অর্থ হয়। আসসালামের মধ্যে কি আছে? আসসালামের উপরে আছে, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সেই শান্তিটা আসবে আল্লাহ পাকের কাছ থেকে, এবং এটা শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়ার বিধান, কোনো অমুসলিমকে এই মানে সম্ভাষণটা করার কোনো বিধান নেই। অমুসলিমদেরকে যদি বলতে হয় তাহলে বলতে হবে ফি নারী জাহান্নামা, যদি বলতে হয় তাহলে বলতে হবে ফি নারী জাহান্নামা, মানে হচ্ছে তুমি এটা এটা মানে কি জানেন আপনি? ফি নারী জাহান্নামা মানে কি জানেন? না বলেন, আপনি বলেন। ফি নারী জাহান্নামা মানে আপনি তাহলে বের করে নিয়েন, ফি নারী জাহান্নামা মানে কি? যেখানে মনে করেন বৌদ্ধ ধর্মে যে এখানে বলা আছে পৃথিবীর জগতের সকল প্রাণী সুখী হোক, যেখানে বলা আছে যে বৌদ্ধ ধর্মে এমন কি কীট পতঙ্গ পর্যন্ত যেন সুখী হোক, এই ধরনের কথাবার্তা বলা আছে বৌদ্ধ ধর্মে। ইসলাম ধর্মে বলা আছে যে শুধুমাত্র মুসলমানরা সুখী হোক, অন্য সমস্ত ধর্ম, অন্য সমস্ত গোত্র, অন্য সমস্ত জাতি সত্তার মানুষ, তাদের উপরে আল্লাহ পাক সারাক্ষণ লানত বর্ষণ করেন। আল্লাহ পাক এবং তার ফেরেশতারা সারাক্ষণ লানত বর্ষণ করেন অন্যদের উপরে। অসংখ্য জায়গাতে বলা আছে কোরআনে, অসংখ্য আয়াতে বলা আছে, কোরআনে অসংখ্য আয়াতে বলা আছে অমুসলিমদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাক ঘৃণা করে অমুসলিমদেরকে, অমুসলিমরা নিকৃষ্টতম। একটু শেষ করি ভাই, কথার মাঝখানে পাঁচখানে কথা বলছেন কেন ভাই? শেষ করি তারপর আপনি বলেন। হ্যাঁ, তাহলে কথার মাঝখানে বলেন না, আমাকে শেষ করতে দেন। অসংখ্য আয়াতে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, অমুসলিমরা হচ্ছে, এমন কি তাফসির গুলাতে এই কথা বলা আছে যে কোরআনের যে আয়াত সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে যেখানে বলা আছে আল্লাহ পাক বলছে অমুসলিমরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। যারা হচ্ছে নবীকে বিশ্বাস করে না তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, এবং সেটার তাফসিরে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এর এই নিকৃষ্টতম জীব মানে হচ্ছে এটা যে এরা হচ্ছে কুত্তা বিলাই, এমনকি জন্তু নিকৃষ্ট জন্তু জানোয়ার থেকে তারা হচ্ছে নিকৃষ্ট অমুসলিমরা, অমুসলিমদের, যারা হচ্ছে নবীকে মেনে নিবে না। এই অমুসলিম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? অমুসলিম বলতে বোঝানো হচ্ছে যারা নবীকে, শেষ নবীকে, শেষ নবী হিসেবে স্বীকার করবে না, তাদেরকে আল্লাহ পাক বলছে তারা হচ্ছে নিকৃষ্টতম জীব। এবং সূরা তাওবা থেকে শুরু করে সূরা আনফাল, এই সমস্ত অনেকগুলো আয়াতে যে জিনিসটা বলা হয়েছে তাদেরকে মারো, কাটো, নানা ধরনের কাজ করো, তাদেরকে জবাই করো, তাদেরকে হত্যা করো, এবং শুধু এইগুলাতেই সীমাবদ্ধ না, তাদেরকে মেরে, কাফেরদেরকে মেরে, তাদের মা বেটিদেরকে তুলে এনে, মা বেটিদেরকে তুলে এনে তাদের সাথে সেক্স করার পর্যন্ত অনুমতি আল্লাহ পাক এবং তার নবী দিয়ে গেছেন। মাশাআল্লাহ, এর থেকে ভালো আর কি হতে পারে? আচ্ছা, সবগুলা কি আসিফ মাহমুদ ভাইয়ের মানে নিজস্ব হাদিস নাকি? না না, আপনি চ্যালেঞ্জ করেন যে কোন জায়গায় লেখা আছে, কোথায় কোথায় পাইলেন এই হাদিস, কোথায় পাইলেন কোরআনের এই আয়াত, কোথায় পাইলেন, আমাকে চ্যালেঞ্জ করেন, তাহলে আমি আপনাকে একটা একটা করে বের করে দেখাবো, অসুবিধা কি? আপনি কিভাবে বুঝবেন যে আমি এটা আমার বানানো নাকি আসলে কোরআন হাদিস যেগুলো বলা আছে সেগুলো আপনি কিভাবে বুঝবেন ভাই? নাম তো হচ্ছে ভাই, ধর্ম নিরপেক্ষতা মানে শুধু ইসলামও কিছু না, আরো তো ধর্ম প্রায় অনেক। আপনি একটু আগে এখন কথা প্রসঙ্গ চেঞ্জ করছেন কেন? আপনি মাত্র বললেন না আসিফ মহিউদ্দিনের বানানো কোরআন হাদিস নাকি, তাহলে আপনি চেক করবেন না এটা আসলে কোরআনে আছে নাকি? আপনি মানে ভয় পাচ্ছেন কেন? আমি যদি এখন আপনাকে বের করে দেখাই সেই কোরআন হাদিসের আয়াত গুলা, কোরআনের আয়াত গুলা এবং হাদিস গুলা, সহি হাদিস গুলা, সেগুলো যদি আমি বের করে দেখাই তাহলে তো ভালো হয়, তাই না? তাহলে চেক, আপনি চেক করতে পারলেন, নিজেই চেক করতে পারলেন, এখন মানে কথা ঘুরে ফেলছেন কেন, কথা পাল্টাতে চাচ্ছেন কেন? এক একটা হাদিসে অনেক ব্যাখ্যা থাকে, মানে এক এক সময় হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আমরা বের করবো, অসুবিধা কি? হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ আছে সেটাও আমার কাছে আছে, কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থ তাফসির গুলা সেগুলো আমার কাছে আছে, সেগুলো বের করবো, অসুবিধা কি? বললাম হাদিস বলতে গেলে অনেক সময় পর্যন্ত, মনে করেন কোরআনের ব্যাখ্যা হচ্ছে তাফসির গুলা, তাই না ভাই? হ্যাঁ
তো তাফসির গুলো যদি আমরা বের করি তাহলে তো কোরআনের আয়াতের ব্যাখ্যা তো আপনি পেয়েই গেলেন, এমন কি তার ব্যাখ্যার আবার ব্যাখ্যা লাগবে? হ্যাঁ, কারণ এক একটা হাদিসে অনেক ব্যাখ্যা থাকে। হাদিসের কথা বলছি না, কোরআনের আয়াতের ব্যাখ্যা তো তাফসির গুলো নাকি ভাই? হ্যাঁ ওইটাই। তাহলে সে আমি যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা তাফসির গ্রন্থ থেকে দেখাই তাহলে তো সে কোরআনের আয়াতের ব্যাখ্যা গ্রন্থ থেকে তো দেখাইলাম নাকি? সেই ব্যাখ্যা গ্রন্থতে যদি লেখা থাকে, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো যদি ব্যাখ্যা গ্রন্থ তো লেখা থাকে, তাহলে কি ব্যাখ্যারও আবার আপনার ব্যাখ্যা লাগবে? তাহলে সেই ব্যাখ্যার আবার ব্যাখ্যা লাগবে, সেই ব্যাখ্যার আবার ব্যাখ্যা লাগবে, এইভাবে কয় স্টেপ ব্যাখ্যা লাগবে আপনার, মানে কয় ধাপ ব্যাখ্যা লাগবে বলুন তো ভাই? লজিক তো মানে খুঁজতে গেলে আমি আপনার মরে যাবো, তারপর লজিক আমি শেষ হবে। বলেছি যে আপনি সেই রেফারেন্স গুলো দেখতে চান কিনা, সেই রেফারেন্স গুলো দেখতে চান কিনা যেখানে এরকম নোংরা নোংরা কথাবার্তা বলা আছে, যে দাসীদের সাথে সেক্স করতো আপনার নবী, তারপর শিশু মেয়ের সাথে সেক্স করতো আপনার নবী, আপনার নবী হচ্ছে গিয়ে হাফসাকে মানে তার বিবি হাফসা, হাফসা হচ্ছে হযরত ওমরের মেয়ে, হাফসাকে বাপের বাড়ি পাঠায়া তারপরে হাফসার বিছানায় দাসী মারিয়া কিপ্তিয়াকে উঠাইছে, উঠায় মানে বউকে বলছে বউ তুমি ওমরের বাসায় যাও, ওমর তোমার ডাকছে, তোমার বাপে তোমার ডাকছে, ওমরের বাসায় যাও। ওমরের বাসায় বউ গেছে, ওমরের বাসায় মানে বাপের বাড়ি গেছে, তখন কৃত দাসী মারিয়া কিপ্তিয়াকে নিয়ে আসছে চুপি চুপি মুহাম্মদ, তারপরে হাফসার বিছানায় উঠায়া তারপরে শুরু করছে কাজ শুরু করে দিচ্ছে। এর মধ্যে আবার হাফসা করছে কি আবার ব্যাক করছে, বা ওই যে অর্ধেক রাস্তা গিয়ে আবার পেছনে ফিরে আসছে, পিছনে ফিরে এসে দরজা খোলা দেখে যে তার নবী দাসী মারিয়া কিপ্তার সাথে বিছানায় লাগালাগিতে ব্যস্ত। তখন তো হাফসা বললো হায় হায় হে নবী এ কি করছেন, আমার বিছানায় এ কি করছেন আপনি দাসীর সাথে, সিসিসি আপনি এগুলো কি করেন? তখন হচ্ছে গিয়ে নবী বলে যে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো করে বললো না, আমি মানে মারিয়া কিপ্তিয়াকে আমি নিজের জন্য হারাম করে নিলাম। তো এই ঘটনাগুলো তো একটা, যে কয়টা কথা বলতেছি এগুলো তো একটা কথা আমার কথা না, এগুলো সমস্ত ইসলামিক সোর্স এগুলো লেখা আছে, এগুলো কি দেখবেন ভাই আপনি? না, বিকজ আমি হচ্ছে ইসলাম সম্পর্কে এত মানে স্পেশালিস্ট না। না না, স্পেশালিস্ট হইতে তো আপনাকে বলি নাই যে আপনি স্পেশালিস্ট, আমি বলেছি আপনি দেখবেন কিনা। এখন এখন তো এটা স্পেশালিস্ট হয়ে দেখেন, চেক করে দেখেন কি কোন বিষয়ে কি লেখা আছে, পাইলাম কোথায়, এগুলো চেক করার প্রয়োজন নেই, বিকজ আমি আবার অনেক কিছু শিখবো। না বললে না দেখলে শিখবেন কেমনে? আমি যদি আপনাকে না দেখাই সেই রেফারেন্স গুলা তাহলে আপনি শিখতে পারবেন কোথা থেকে, শিখবেন কোথা থেকে? না আপনার কাছ থেকে শিখতে বলা না, আমার কাছ থেকে তো শিখতে হবে না, আপনাকে আমি সেই বইয়ের নাম্বার দিয়ে দিব, বইয়ের পৃষ্ঠা নাম্বার দিয়ে দিব, সেখানে দেখবেন, সেখানে দেখবেন আপনি নিজেই সেই বই কিনা সেই বইটা পড়ে নেবেন, অসুবিধা কি? বাজার থেকে বই কিনবেন, ইসলামিক ফাউন্ডেশনে যাবেন, বই কিনবেন, টাকা দিবেন, বই কিনবেন, তারপর আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে দিব, সেই পৃষ্ঠা নাম্বার দেখে আপনি উল্টাইবেন, পৃষ্ঠা উল্টাইবেন, সেখানে দেখবেন এগুলোই লেখা আছে, আমি যেগুলো বললাম সেগুলোই লেখা আছে। আমি মূলত লাইব্রেরি এনেছি মানে ধর্ম নিরপেক্ষতা মানে শুধুমাত্র ইসলাম কে। এখন কথা পাল্টাচ্ছেন কেন ভাই, কথা পাল্টাচ্ছেন কেন? আপনি একটু আগে বললেন না যে আসিফ এগুলা কি আসিফ মুহিউদ্দিন বানাইছে, আসিফ মুহিউদ্দিন নিজেই বানাইছে এগুলা কোরআন হাদিস এগুলা, তো এগুলা আসলে আমি বানাইছি নাকি সেগুলা আসলে লেখা আছে বইতে, ইসলামের বইতে? এটা আপনি চেক করবেন না? ভয় পাচ্ছেন কেন? আপনাকে রেফারেন্স রেফারেন্স দেখাতে চাচ্ছি আমি, আমি তো বের করে নিয়ে বসে আছি, বইগুলো আমার কাছে আছে, আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাবো সেগুলা একটা একটা করে। আপনি ভাই ভয় পাচ্ছেন কেন? হাদিসে লেখা আছে আপনার নবী দাসীকে লাগাইতো, বিয়ে ছাড়া দাসীকে লাগাইতো, এটার কি কি ব্যাখ্যা হইতে পারে? এটার কি ব্যাখ্যা এমন হইতে পারে যে আপনার নবী দাসীকে লাগাইতো না, এরকম ব্যাখ্যা কি হইতে পারে? ব্যাখ্যা তো এটাই হবে, ব্যাখ্যা ওই হাদিসে যেটা লেখা আছে সেটাই ব্যাখ্যা হবে, ব্যাখ্যাতে একটু ডিটেলস লেখা থাকবে যে যে মারিয়া কিপ্তিয়া নামক একটা দাসী ছিল, সেই দাসীকে নবী লাগাইতো বিয়ে ছাড়া, এটা হয়তো একটু ব্যাখ্যা করে বলতে পারে, কিন্তু ব্যাখ্যা মানে তো এটা না যে মূল কথাটাকে উল্টায় দিচ্ছে, উল্টায় তো দিতে পারে না ব্যাখ্যা, তাই নাকি? আমি এত স্পেশালিস্ট না, আপনাকে তো বলি না আপনি স্পেশালিস্ট, আপনি যে আমাকে বললেন যে এই কোরআন হাদিস আসিফ মুহিউদ্দিন বানাইছে কিনা, আপনাকে তো বলি নাই ভাই আপনি স্পেশালিস্ট, আপনাকে বলছি এইগুলা কোরআন হাদিস এগুলা আসিফ মুহিউদ্দিন বানাইছে নাকি আসলে আপনাদের বইতে আপনাদের কোরআন হাদিস আছে, সেটা আপনি একটু চেক করবেন না? আর আমার থেকেও তো আপনি শিখতে হবে না, আপনি নিজেই বই কিনা শিখ করবেন, সেটা আমি শুধু আপনাকে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিব যে কোথায় আছে, কোথায় খুঁজে পাবেন এই জিনিসটা। হ্যাঁ, সেই জিনিসটা দেখবেন কিনা সেটা বলেন। এগুলো হচ্ছে আপনাদের ব্যবসা, সেজন্য আপনার সারাদিন এগুলাতে পড়ে থাকেন। এইগুলো কিভাবে ব্যবসা মানে কি, এগুলো দিয়ে এগুলো করে আমি কিভাবে টাকা পাই পাই বলেন তো? হ্যাঁ তো পাবেন না কেন, যে আমি প্রথমে বললাম নমস্কার। না না, টাকাটা পাই এরকম কোন প্রমাণ আছে আপনার কাছে? এটা তো প্রাইভেট লেনদেন, এগুলো আমি আমরা কেন জানব? দিল আপনার কাছে আপনি প্রমাণ ছাড়া একটা কথা বলতেছেন, অথচ আমার কাছে কোরআন হাদিসের সব দলিল আমি নিয়ে বসে আছি, আমার প্রমাণ আপনি দেখবেন না, কোরআন হাদিসের দলিল আপনি দেখবেন না, মানে লাভটা কি, মানে এই যে এসব করেন লাভটা কি? কোনো দলিল আছে ভাই আপনার কাছে কি, কোনো দলিল আছে প্রমাণ আছে
যে নাস্তিকরা এগুলো বইলা টাকা পায়, এটা কোন দলিল আছে আপনার কাছে? সবকটা দলিল হতে হবে কেন? দলিল হতে হবে না, এখন যদি আমি বলি আপনি ভাই তো আপনার আপনার মায়ের সাথে আপনার যৌন সম্পর্ক আছে, এটা যদি আমি বলি এটার একটা দলিল লাগবে না? দলিল ছাড়া কি আমি বলতে পারি এটা? হ্যাঁ, এগুলো তো বললাম না, মুখের ভাষা আমিও খারাপ করতে পারি। না না, আপনাকে আপনাকে উদাহরণ দিচ্ছি যে আপনাকে আমি উদাহরণ দিচ্ছি যে আমি যদি এই ধরনের কথা দলিল ছাড়া বলি, কোনো প্রমাণ ছাড়া বলি, প্রমাণ ছাড়া তো যে কোনো ছাগলের যে কোনো কথা বলতে পারে, সেগুলো সমস্ত সমস্ত কথার তো কোনো মূল্য নাই। আমার কাছে কোরআন হাদিসের দলিল আছে যে আপনার নবী আপনার দাসীকে লাগাইতো। এখন সেই দলিলগুলো আপনি দেখবেন কিনা পরে হয়তো আপনি চেক করে দেখবেন, বই একটু কিনা চেক করে দেখেন যে আমি যেগুলো দেখেছি সেগুলো সত্যি নাকি মিথ্যা, সেগুলো আপনি দেখতে পারেন। কিন্তু আপনি একটা দাবি করতেছেন যে আমরা এগুলা মানে বইলা টাকা পাই, এরকম ব্যবসা করি বা টাকা পাই, এরকম কোন দলিল কি ভাই আপনার কাছে আছে? ভাই আমাদের আলোচনা তো হবে দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, তাই না? না, আমি কেন কোনো আলোচনা কোনো কিছু করতে মানে যাচ্ছি না। না না, আলোচনাতে যেতে চাচ্ছেন না কেন? তার মানে কি আপনি স্বীকার করে নিলেন আপনার নবী একটা লুচ্চা ছিল, একটা দর্শক ছিল যে দাসীকে লাগাইতো? আপনি সানিলিয়ন লেখে সার্চ করেন, মিয়া খলিফা লেখে সার্চ করেন, দেখবেন এক নম্বরে কার ছবি আসবে, কাদের মানে মানে ইয়ে আসবে, ভিডিও আসবে, সেগুলো সবাই দেখতে পাবে। সবচেয়ে সুন্দরী মেয়েকে এটা লিখলে কে কে আসবে, সবচেয়ে সেক্সি মেয়েকে এটা লিখলে কি আসবে? কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ ওই তাদেরকে সার্চ করে, এই কারণে গুগলে তাদের জিনিসটা উপরের দিকে থাকে। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যে ইঞ্জিনের ভিতরে আপনি যদি বেশি বেশি সার্চ করেন ওই জিনিসটা, তাহলে ওইটা এক নম্বরে থাকবে, ঠিক আছে? এটা খুব মানে এটুকু যদি বোধ বুদ্ধি আপনাদের না থাকে যে সার্চ ইঞ্জিন কাকে বলে, গুগল তো কোনো অথরিটি না। তাকে আমি একটা সার্টিফিকেট দিলাম, অমুকে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ লোক বা অমুকে হচ্ছে এক নম্বর লোক, এরকম তো কোনো অথরিটি তো গুগল না। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে আপনি যেই নামটা বেশিবার সার্চ করবেন সেই নামটা বেশিবার আসবে, এটা বুঝছেন? মাথায় ঢুকে এটা, সেটা বুঝি। আপনি যেভাবে ডিটেইলস মানে বলতেছেন ঠিক হাদিসের ও সেরকম ডিটেইলস অনেক ব্যাখ্যা আছে, বুঝছেন? ব্যাখ্যা তো অবশ্যই থাকবে, সবকিছুরই ব্যাখ্যা থাকবে, কিন্তু ব্যাখ্যা থাকার মানে তো এটা না যে ঘটনাটা উল্টা যায়। এক এক সময় মনে করেন আমি পানি খাইছি, হ্যাঁ এই কথাটা আমি পানি খাইছি, এখন এটার একটা ব্যাখ্যা থাকতে পারে। ব্যাখ্যাটা কি থাকতে পারে যে আমার অনেক তৃষ্ণা পাইছিল, তারপরে আমি গ্লাস নিলাম, গ্লাস নিয়ে তারপরে আমি পানিটা ঢাললাম, ঢাইলা তারপর পানিটা খাইলাম, কিন্তু মূল ঘটনা তো একই থাকলো, আমি পানি খাইছি নাকি? তাহলে নবী দাসীকে লাগাইছিল, এই মূল ঘটনা তো এটাই থাকবে, এটার ঘটনা তো আর চেঞ্জ হয়ে যাবে না। দাসীকে লাগাইতো, হাফসার বিছনায় উঠায় দাসীকে লাগাইতেছিল, হাফসা তখন দেখে ফেলছে, নবীর বিবি হাফসা এটা দেখে ফেলছে, বাসা ইসা দেখে তার বিছনায় দাসীকে নিয়ে লাগালাগি করতেছে নবী, মানে লুচ্চা নবী, তার লুচ্চা নবী, তার লুচ্চা স্বামী এই করতেছে। এত লুচ্চা নবী এত ধর্ষক নবী এত ডাকাত সর্দার নবী সে মানুষকে লোক পাঠায় পাঠায় খুন করাইতো। সে বলা গেছে যে যারা হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদের কল্লা উড়াইয়া দাও। এখন কল্লা উড়াই দিতে, এখন আমরা তো ভাই ইসলাম ধর্মে বিশ্বাস করি না, এখন আপনার নবী বলে যে আমাদের নাকি কল্লা উড়াই দিবে, এই কারণে আপনারা মুসলিমরা আমাদের কল্লা উড়াই দিতে চান, এটা তো ভাই আমাদের জন্য একটা বিপদের কথা। আপনাদের জঙ্গি নবী আমাদের কল্লা উড়াইতে চায়, আপনারা এই জন্য বিলা গেছে, আপনাদেরকে হুকুম দিয়া গেছে কল্লা উড়াই দিতে, আপনারা এখন খালি আমাদেরকে খুঁজেন, চাপাতি দিয়ে খুঁজেন, আমাদের চাপাতি দিয়ে কোপ দিতে চান, এগুলো তো ভাই আমাদের জন্য একটা বিপদের কথা, এটা তো সভ্য মানুষের জন্য একটা বিপদের কথা। আপনারা তো পাগলা, মানে আপনারা তো পাগলা কুকুরের মতো, মানে যাকে তাকে কামড় দেন, যাকে তাকে কোথায় কোথায় বোমা হামলা করেন, মেয়েদের স্কুলে আফগানিস্তানে মেয়েদের স্কুলে বোমা মারেন, আপনারা মেয়েদেরকে পড়তে দিবেন না, মেয়েরা স্কুলে যাবে সেখানে আপনারা পড়তে দিবেন না, সেখানে ভিকে আপনারা বোমা মেরে দেন, তারপরে হচ্ছে কি আপনার হলি আর্টিজানে আপনারা আক্রমণ করেন মুসলিম জঙ্গিরা, যে মানে একটা 7 মাসের প্রেগনেন্ট মহিলা তাকে পর্যন্ত আপনারা কুটি কুটি করে কুচি কুচি করে আপনারা টুকরা টুকরা করছেন, মাইরা মানে কাফের মারেন আপনারা, আপনারা জিহাদ করেন, সিসি এরকম জঙ্গি মানে বদমাইশ গুলা জন্ম দিয়ে গেছে আপনাদের নবী, এইগুলো তো মানব সভ্যতার জন্য বিপজ্জনক, এই সমস্ত জঙ্গি নবীর জঙ্গি উম্মত গুলা। আমার বাপে যে ইসলামের যে খারাপ জিনিসগুলো যদি মেনে থাকে সেগুলো খারাপ ছিল, আমার বাপে করছে দেখা যেটা ভালো হয়ে গেছে তা তো না। আমার বাপে যদি একটা খারাপ কাজ করে তাতে কি আমি বলবো যে না ভাই ওইটা আসলে ভালো কাজ, এটা কি আমি বলবো? খারাপ কাজকে তো আমি খারাপ কাজই বলবো। ইসলামের বিরুদ্ধে মানে কথা বলবেন বা কেন? আপনি যে ভাই বললেন যে আমরা মানে ব্যবসা করি টাকা পাই, এরকম কোন দলিল আপনার কাছে আছে, প্রমাণ আছে?
এগুলা বাদ দেন, আপনি এটা বলছেন প্রমাণ থাকলে ধর্ম, প্রমাণ, নাহলে আপনার কাছে প্রমাণ নাই, হুদাহুদি আপনি কথা বলেন, এটা তো না ভেটিক না, না ধর্ম নিরপেক্ষ, আপনার ধর্ম কাছে তো একটা দলিল নিরপেক্ষতা বলা, থাকতে হবে, তো আপনার কাছে তো একটা প্রমাণ, তথ্য প্রমাণ তো থাকতে হবে, নাহলে আপনার আপনার কিভাবে বুঝবো যে আপনি সত্য কথা বলতেছেন? মানে আপনি জানলেন না ঠিক কোথেকে যে আমরা ব্যবসায়ীরা টাকা পাই? কোথা থেকে জানলেন? আমরা তো জানি যে ধর্ম ব্যবসায়ীরা যারা হচ্ছে ওয়াজ করে তারা একটা ওয়াজে 50,000 1,00,000 টাকা একেবারে সরাসরি নেয়। তারপরে হচ্ছে গিয়ে ধর্ম তো হচ্ছে কি সবচেয়ে বড় বিজনেস, মানে পৃথিবীতে সবচেয়ে বড় বিজনেস হচ্ছে ধর্ম, ধর্ম দিয়ে মানুষ টাকা নেয়, পীর সাহেবরা টাকা নেয়, তারপরে হুজুরেরা টাকা নেয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করে ধর্ম বেচা। আপনি আমাদেরকে বলতেছেন আমরা টাকা নেই, কোথায় টাকা নেই ভাই? একটা প্রমাণ দেখান যে আমরা ইমাতুব্বর ভাই, অমিত ভাই, সাবলটন ভাই বা আমি তারা থেকে কখনো কোনোদিন এক পয়সা নিছি যে আমরা নাস্তিকতার কথা বইলা বা মানে ধর্ম মানে ইসলাম বিরোধী কথা বইলা এক টাকা চাইছি কারোর কাছে, দেন ভাই আমার এক টাকা দেন, এক টাকা নিছি এরকম দেখাতে পারবেন? নাস্তিক হতে চান, নাস্তিক হন, সেটা না না, আপনার আপনাকে যেটা পার্সোনাল, জিজ্ঞেস করছি আপনার কি আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি আমরা টাকা বলি নিছি? আপনি তো অনেক বলছেন, আপনি তো অনেক বলছেন বলে আপনি না নাস্তিক আপনি হতে তো চান, আমার নাস্তিক পয়েন্টের হন উত্তর দিচ্ছেন না, পয়েন্টের উত্তর তো দিচ্ছেন না, ভাই, পয়েন্টের পয়েন্ট উত্তর দেন। আপনি আপনি পয়েন্ট তৈরি করবেন, আবার আপনিই জানতে চাইবেন, এটা তো হতো না না, না, আপনি আপনি আমার প্রমাণ প্রশ্নের করুন তো। উত্তর দিবেন তাইফুল ভাই, আপনি তো অ্যাটলিস্ট প্রশ্নের উত্তরটা দিবেন। এগুলা প্রশ্ন আপনি তৈরি করছেন, আমি তো না না, এগুলা তো আপনি আর বলি বললেন নাই। না আমরা ব্যবসা করি, ব্যবসা করি, একটা প্রমাণ দেন যে আমরা ব্যবসা করি, একটা প্রমাণ দেখান। ব্যবসা করেন তো পার্সোনাল লেনদেনের ইনফরমেশন আমি কেন জানবো? তাহলে জানবে তাহলে আপনি কেন বলছেন যে টাকা পাই আমরা, এটা কেন বলবেন? আসিফ ভাই, আসিফ ভাই, সাবাটন ভাই, ধরেন আমি দাবি করলাম, তাইফুর রহমান দিলুয়ার ভাই, আমি দাবি করলাম যে মামুনুল হক এবং আহমদুল্লাহ হুজুর মিলে একজন আরেকজনের পশ্চাদ্দেশ মেরে দিয়েছে, আপনি আমার কাছে প্রমাণ চাইলেন যে প্রমাণ দেন যে ওরা আরেকজনের একজন আরেকজনের পি মারে, তখন আমি বললাম যে এগুলো ব্যক্তিগত ঘটনা, আমি কি করে প্রমাণ দেবো এখন? ওটা তো 501 নম্বর রিসোর্টে গিয়ে করে তারা, 501 নম্বর রুমের মধ্যে, আমি কি করে বলবো? তাইফুর রহমান দিলুয়ার ভাই, তখন আপনার উত্তরটা কি থাকবে? মানে মাতুকুর ভাই আপনি বলতে চাচ্ছেন যে মামুনুল হক এই তাইফুর রহমান ভাইয়ের পেছনটা মেরে দেয় প্রতিদিন? না, যদি যদি সেটাও যদি সেটাও দাবি করি যে মামুনুল হক তাইফুর রহমান দিলুয়ার ভাইয়ের পি মারে, এখন যদি উনি বলে যে এটার প্রমাণ কি, তখন আমি বললাম যে উনি এটা তো 501 নম্বর রুমের মধ্যে আড়ালের মধ্যে করে, আমাকে তো ওখানে এন্ট্রি, আমার তো কোনো এন্ট্রি নেই ওখানে, আমাকে তো ঢুকতে দেবে, তো পার্সোনাল ওদের লেনদেন ব্যাপার স্যাপার তো পার্সোনাল সম্পর্ক, কি করে আমি প্রমাণ দিব? আচ্ছা আমি তাহলে আরেকটা কথা বলতে পারি, আমি আরেকটা কথা বলতে পারি, সরি সরি বলেন সাবলিম ভাই। না এখানে কিন্তু মাতু ভাই যেরকম বললো যে প্রমাণ যদি কেউ চায় দেয়, প্রমাণ চাইলো, কিন্তু আপনি আপনি উত্তর দিলেন যে যে প্রমাণ আমার দেওয়ার দরকার নাই, কারণ প্রশ্নটা আপনি উঠাইছেন, অথচ বক্তব্যটা যে কে কার পাশা মারছে এই বক্তব্যটা কিন্তু আপনি দিলেন, অথচ আপনি বলতেছেন যে কোয়েশ্চেনটা অন্য আমরা উঠাইছি, অন্যরা উঠাইছে। অবশ্যই এখন মাতু ভাই আমি যদি বলি, মানে মনে করেন যে আল্লাহ পাক মহানবীর পি মারতেছে প্রতি রাতে, পি মারে, হ্যাঁ, পিছনটা মেরে দেয়, হ্যাঁ, এখন আপনি প্রমাণ চাইলেন, আমি বললাম যে না ভাই এটা তো সাত আসমানের উপরে তারা ব্যক্তিগত পর্যায়ে পিছন মারামারি করে, আমি কিভাবে প্রমাণ দিব? এখন এটা কি তাহলে আমরা কি এটাকে একটা দলিল হিসেবে গ্রহণ করতে পারি যে আল্লাহ পাক প্রতি রাতে আমাদের পেয়ারা নবীর পিছনটা মেরে দেয়? এই যে ব্যবসা করতেছেন এগুলার প্রথম প্রমাণ হচ্ছে যে কোথায় কোথায় ধর্ম আনতেছেন। তাইফুর রহমান দিলুয়ার ভাই প্রশ্নটা শুনছেন, আসিফ ভাই প্রশ্নটা কি শুনছেন নাকি আরেকবার বলবে? না না শুনছি শুনছি, এই যে কোথায় কোথায় ধর্ম আনতেছেন, আপনার জঙ্গি নবী, আপনার বদমাইশ নবী বইলা গেছে, যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদের গর্দান উড়াইয়া দাও, কল্লা উড়াইয়া দাও, আপনার নবী হুকুম দিয়ে গেছে, বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, অনেকগুলা হাদিস, মুয়াত্তা মালিকের হাদিস, অনেকগুলা হাদিস গ্রন্থে এটা বলা আছে, আপনার নবী বলা গেছে যারা ইসলাম ত্যাগ করবে তাদের গর্তান উড়াইয়া দাও, কল্লা উড়াইয়া দাও, আপনার জঙ্গি নবী এমনই জঙ্গি, একজন মানুষ নাস্তিক হবে না কি আস্তিক হবে, এটা তো তার তার ব্যাপার, যার যার ব্যাপার তার শেষে বুঝবো, আপনার জঙ্গি নবী বদমাইশ নবী, মানে মানে বদমাইশের বদমাইশ, ইতরের ইতর, সে বলা গেছে যে যে নাস্তিক যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তার কল্লা উড়াইয়া দাও, যত বেশি বুকের ভাষা খারাপ হবে তত বেশি টাকা দেবি, এটার তো প্রমাণ তো আপনি দিতে পারছেন না তো ভাই, আপনি মুখে বললেই তো হবে না, এখন আমি তো বলতে পারি যে আপনি এখানে যত কথা বলবেন মামুনুল হক আপনার পেছনটা তত জোরে জোরে মারবে এবং পেছনটা আপনার তত জোরে জোরে লাল করে দেবে, এখানে আপনি যত মানে কথা বলতে পারবেন আপনার মামুনুল হক তত আপনাকে পেছন মারবে, আপনি একেবারে রক্ত রক্তারক্তি লাল করে দিবে এবং আপনি অনেক মজা পাবেন, এটা যদি আমি বলি, এটা আমি বলতেছি না কিন্তু আমি যদি বলি তাহলে তো এটারও তো কোনো প্রমাণ নাই, আপনার কথারও কোনো প্রমাণ নেই, একই তো হইলো দিলে। আমি বলি আপনারা আপনি কি আমাদের এখানে এখানে এসে যে কথা বলতেছেন, কথা বলার জন্য কি মামুনুল হক আপনার পেছন মারবে, মানে আপনাকে পুরস্কার হিসেবে আপনার পেছন মারবে? মুখের ভাষা আমি খারাপ করতে পারি না না, মুখের ভাষা আপনিও যেমন প্রমাণ ছাড়া বলতেছেন আমরাও তো প্রমাণ ছাড়া বলতেছি, একই তো হইলো, আপনি প্রমাণ ছাড়া কইবেন আমরাও প্রমাণ ছাড়া বলবো, তাহলে প্রমাণ ছাড়া বলি আসেন কথা, দেখি কে পারে।
নাস্তিক হন সেটা আপনার পার্সোনাল ব্যাপার একটা মানুষ যদি ইসলাম ধর্মে যদি থাকে থেকে এরপরে তার যদি বিশ্বাস যদি হারায় যায় সে যদি এখন আর মুসলিম থাকে না আপনার ধর্ম কি তাদেরকে ব্যক্তিগত ভাবে থাকতে দেয় অবশ্যই দেবে আপনি আপনার মতো পারবেন আমার মনে হচ্ছে উনি লজ্জা পাচ্ছেন আমরা হাদিস গুলা বের করলে এটা তো প্রকাশ হয়ে যাবে যে ওনার নবী কত জঙ্গি ছিল কত ধর্ষক ছিল এটা তো প্রকাশ হয়ে যাবে ভাই এই কারণে উনি হাদিস দেখতে যাচ্ছেন আমার আচ্ছা দিলওয়ার ভাই হাদিসটা একটু বাদ দেন আপনি আপনার নিজের থেকে বলেন তো যে ধরেন একটা একটা মুসলিম পরবর্তীতে সে আর মুসলিম রইল না তার মধ্যে বিশ্বাসটা আর থাকলো না এখন তার কি এই অধিকারটা কি আছে যে সে ইসলাম ধর্মে সে যে বিশ্বাস করবে না তার কি ব্যক্তিগত ভাবে এইভাবে করে থাকতে দেওয়া কি উচিত এই অবিশ্বাসের অবস্থায় থেকে সেটা তো তার পার্সোনাল ব্যাপার সে যেরকম থাকতে চায় সেরকম থাকবে এন্ড কেউ যদি বলে যে সে হচ্ছে এরকম ভাবে থাকতে পারবে না তার হচ্ছে সে বলে সেটা মানুষ বলছে দেখি প্রত্যেকের স্বাধীনতা আছে আমি স্বাধীনতার কথা বলছি প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনতা আছে কিন্তু আপনার নবী তো বলছে যে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও এটা তো আপনার নবীর কথা তাহলে কি সে কি এই স্বাধীনতাটাকে মানুষের এই স্বাধীনতাটাকে সে কি সম্মান করলো নাকি যারা এইভাবে স্বাধীন হইতে চাচ্ছে তাদের কল্লা উড়িয়ে দিতে চাচ্ছে না মানুষ বলছে নবী বলে নাই নবী নবীর মতো না মানুষ বাড়াবাড়ি করে মানুষ ইসলামে কি আছে না নাই সেটা আমি জানি সহজ বুঝলাম তো কিন্তু কোন বই থেকে পড়লে আপনি জানতে পারেন যে এটা ইসলামে আছে নাকি ইসলামে নাই এটা কোন বইতে সেই জিনিসটা লেখা থাকে সেই বইগুলোর নাম বলেন যে জিনিসটা পাওয়া যাবে না মনে করেন নামাজ কিভাবে পড়বেন নামাজ কয় অক্ত পড়বেন এই জিনিসটা তো কোরআন সহিহ মুসলিম হাদিস হ্যাঁ সহিহ মুসলিম বুখারি তারপরে আর কি কি বলেন তো দেখি সুনান আবু দাউদ শরীফ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা কোন বই থেকে এটা জিনিসটা জানতে পারবো যে ইসলাম এটা আছে নাকি না এটা কোন বই থেকে জানতে পারবো আপনি তো নিজেই নিজেকে ছোট করতেছেন তাই না এবং সেই সাথে পুরো মুসলিম উম্মাহকে ছোট করতেছেন যে মুসলিম গুলা এত এরকম হয় ব্রেইনডেড যে কথা বলতে পারে না আপনার কাছে জানতে চাইছে যে কোথায় খুঁজবেন কোরআন হাদিসে খুঁজবেন সেটা বলে দিলেই তো হয়ে যাচ্ছে নাকি বললাম তো কোরআন কোরআন হাদিস বললাম উনি আরো
তাহলে আমরা এখন কোরআন হাদিস থেকে দেখি যে এই জিনিসগুলো আসলে আমি বানায় বলতেছি, এটা আসিফ মহিউদ্দিন বানায় বলতেছে নাকি এগুলো কোরআন হাদিসে আসলে আছে নাকি? ভাই কোরআন হাদিস দেখবো নাকি বলেন? মানে ধর্ম নিয়ে কোনো তর্কতে বা কোনো যুক্তিতে আমি যেতে হচ্ছে না। মানে ভাই উনি নিজেও জানেন বিষয়গুলো, বুঝছেন? উনি নিজে বিষয়গুলো ভালোভাবে জানেন যে ওনার নবীর লুচ্চে ছিল, ধর্ষক ছিল, বদমাইশ ছিল, খুনি ছিল, ডাকাত ছিল, এই কারণে উনি রেফারেন্সের দিকে যাইতে যাবেনই না। হ্যাঁ, যতবার আপনি বলবেন রেফারেন্সের দিকে নিয়ে যাবেন উনি ওদিকে যাবেনই না, ওই দিকে ধারের কাছ দিয়ে যাবে না। ধারের কাছ দিয়ে না গিয়ে উনি প্রমাণ ছাড়া বলবে ও আপনারা তো নাস্তিক, আপনারা তো ব্যবসা করেন, টাকা পান, কিন্তু টাকাটা দেয় কে ভাই? মানে অন্য দেশে রাজা বাচ্চারা তারে মেয়ে মানুষ গিফট পাঠাইতো সেক্স করার জন্য। মানে কিরকমের একটা, মানে চিন্তা করেন যে কিরকমের একটা মানুষ একটা মানুষকে গিফট হিসেবে পাঠাইতেছে। মানে এটা মেয়েদেরকে গিফট হিসেবে পাঠাইতেছে নবী যেন ওই মেয়ের সাথে সেক্স করতে পারে, বিয়ে ছাড়া সেক্স করতে পারে। আপনি কত বড় দালাল সেটা আপনি কথা, মানে কথা বলতে গেলে আপনি কথা বাদ দিলাম ভাই, কথায় কথায় ধর্ম বিষয় হচ্ছে একা কথায় কথায় ধর্ম আনছেন, ধর্ম কেন আনলেন আপনার? আপনি ফোন আপনার নাস্তিক মনে থাকেন, শিশুকে লাগাইতো ভাই, এটা কল্পনা করা যায় একটা শিশু বাচ্চা একটা মেয়েকে লাগাইতো না নবী? মানে শিশু আয়েশা তার সাথে এখন পুতুল খেলার বয়স, আমাদের সবারই ভাই ছোট বোন আছে, ছোট মানে ভাগ্নি আছে, 9 বছরের একটা মেয়ে, একটা শিশু, 53 বছরের মীরা খাটাস নবী মোহাম্মদ, যেগুলো আছে ভাদ্র মাসে কুত্তা পাগল হইলে দেখবেন যেরকম করে, ওনার নবী তো সেই ভাদ্র মাসে কুত্তা পাগলের মতো পাগল ছিল। এগুলা বলে আপনার লাভ আছে? আপনি যখন লাইভে এসে বললেন যে একটা অমুসলিম লাইক মুসলিম থেকে অমুসলিম হয়েছে তার অধিকার, এই অধিকারটা আছে, আপনি কথা বলাটার সাথে সাথে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেছে। ইসলাম বলেছে এটা? আমার বলা নাই, এটা ইসলাম বলেছে। ইসলাম বলেছে কিনা সেটা তো মানে কোথায় জানা যাবে? সেটা তো জানা যাবে হচ্ছে কোরআন হাদিস থেকে। এই যে কোরআন হাদিসে কি লেখা আছে আমি দেখাচ্ছি, এই যে দেখেন মাতু ভাই শেয়ার দিছি, দেখেন এই যে বুখারী শরীফে কি লেখা আছে দেখেন আগে। বুখারী শরীফে লেখা আছে 2808 নম্বর হাদিসে লেখা আছে, ইকরামা থেকে বর্ণিত আলী এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেললেন, এ সংবাদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট পৌঁছলে তিনি বললেন যদি আমি হতাম তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না, কেননা নবী বলেছেন তোমরা আল্লাহ নির্ধারিত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দিও না, দিবে না, বরং আমি তাদেরকে হত্যা করতাম। যেমন নবী বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। আরেকটা হাদিস দেখি, আরেকটা হাদিসে কি বলা আছে, এখানে বলা হচ্ছে যে নবী বলেছেন আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এদেরকে হত্যা করে ফেলতে হবে। হ্যাঁ, এই যে নিচে দেখেন আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এদেরকে হত্যা করতে হবে। দেখেন মুয়াত্তা মালিকের হাদিসে কি লেখা আছে, দেখেন এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, সরাসরি বই থেকে দেখাচ্ছে। যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। মালিক বলেন যে আমার নিকট রাসূলুল্লাহ এর এই কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহাদিগের উপরে মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেয়া হুকুম, তাহাদিগকে তওবা করার সময় দেওয়া হইবে না কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই। আরো কয়টা হাদিস দেখবেন, হাজার হাজার হাদিস আছে এই বিষয়ে। এই যে এখানে হাদিস, হ্যাঁ অনেক জাল হাদিস আছে, অনেক জাল হাদিস আছে। বুখারীতে কয়টা জাল হাদিস ভাই বলেন তো একটু? অনেক আছে বুখারী শরীফে, কয়টা জাল হাদিস বুখারী শরীফে, কয়টা জাল হাদিস আছে বলেন তো ভাই? শুনেন আমি ধর্ম নিয়ে কোনো কয়টা জাল হাদিস আছে চলবে, একটা দেখাইলেও চলবে। বুখারী শরীফ থেকে আপনি একটা জাল হাদিস, বুখারী শরীফ থেকে আপনি একটা জাল হাদিস বের করে দেখাতে পারবেন? আচ্ছা ভাই বইটার নাম কি? বুখারী বই, বুখারী শরীফটাকে কি বলে, মানে বুখারী শরীফটার পুরো নামটা কি, মানে কি বলে বুখারী শরীফের পুরো নামটা বলতে পারবেন? ধর্ম নিয়ে কোনো তর্ক বিতর্ক চালু করতে চাই না। নামটা বলতে পারবেন বুখারী শরীফের পুরো নামটা বলতে পারবেন? আপনি বলতেছেন ধর্ম নিয়ে আপনি তর্ক করবেন না, অথচ আপনি বললেন যে সহি বুখারীর মধ্যে জাল হাদিস পাওয়া যায়, আপনি নিজেই তো ধর্ম নিয়ে তর্ক করতেছেন, মানে নামটা উনি নিজেই বলে দিছে কিন্তু সহি বুখারী, মানে বুখারী শরীফকে বলা হয় সহি বুখারী কারণ হচ্ছে বুখারী শরীফের সব হাদিস সহি। হ্যাঁ, আর আপনি বলতেছেন বুখারী শরীফের ভিতরে জাল আছে, জাল আছে কে বলছে এটা আপনাকে? জাল হাদিস অনেক আছে। ওকে না, বুখারী শরীফের ভিতরে বললাম তো, আমি বুখারী শরীফের ভিতরে জাল হাদিস আছে নাকি সেটা বলেন।
আমি এগুলো সম্পর্কে আর একটু পাশে বুখারী শরীফের ভিতরে জাল হাদিস আছে কয়টা এবং সেটা কোনটা, এটা কি এটা বলতে পারবেন কোনটা জাল হাদিস আছে? এসব বললে আপনার অর্জনটা কি? এসব একটাও কি আছে? একটাও জাল হাদিস আছে? একটাও আছে ধর্মনে? আমি ধর্মনে কোনো তর্ক করতে যাচ্ছি না। বুখারী শরীফের নামটাই তো সহিহ বুখারী, ওই বইটারই বলা হয় সহিহ বুখারী, সহিহ আল বুখারী। হ্যাঁ, ওই বইটার নামটাই হইতেছে সহিহ আল বুখারী। এখন আপনি যে সহিহ আল বুখারী যে পড়তেছেন বইটার নাম, এই সহিহ নামটা আমি এসব এসব বিষয়গুলো কিছু মানে কথা বলতে ইন্টারেস্ট না। নরমাল কথা বলতে কথা বলতে তো আপনি আসছেন, এই বিষয়ে কথা বলতে আসছেন না। আমি আমি আমার কথা তো এটা অলরেডি কথা বলে ফেলছেন, আপনি কিন্তু অলরেডি বলে ফেলছেন যে বুখারীর মধ্যে জাল হাদিস আছে। আমার কথা হচ্ছে এইসব আপনার লাস্ট এখন লাগাই হয় আপনার ধর্মকে জাল হাদিস আছে এটা বলার মাধ্যমে আপনি কিন্তু আপনি অলরেডি আপনি ইসলাম মানেন। শুনুন 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 শুনুন, বুখারী বুখারী শরীফে জাল হাদিস আছে এটা বলার মাধ্যমে অলরেডি আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার অলরেডি বিবি তালাক হয়ে গেছে, এখন আপনার হয় হিল্লা বিবাহ দিতে হবে আপনার বউকে, অথবা আপনি আপনার নিকটস্থ কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর আমি একটা লাইভে গিয়ে নাস্তিকদের সাথে কথা বলতে গিয়ে বইলা ফেলছি মুখ ফসকায় যে বুখারী শরীফের ভিতরে জাল হাদিস আছে, বুখারী শরীফের হাদিস জাল, এটা বইলা ফেলছি। এখন এখানে আমার মাসালা কি? ওই আলেম আপনাকে বুঝাই দিবে যে আপনারা এখানে এখন কি করতে হবে, কিভাবে তওবা করে আপনি আবার ইসলামে ফেরত আসবেন, এবং আপনার যে তালাক হয়ে যাওয়া বিবি তাকে আবার কিভাবে আপনি ফেরত নেবেন হিল্লা বিবাহের মাধ্যমে, সেটা আপনাকে ওই আলেম বুঝাই দিবে যে আরেক বেটার সাথে আপনার বউকে বিয়া দিয়ে সেই বউ সেই জামাই আপনার বউয়ের মধু পান করবে, এরপরে আপনি আবার ওই বউকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন। তো এই প্রসিডিউরের মধ্যে দিয়ে আপনার যেতে হবে এখন। ভাই এগুলা তো বলে লাভ নাই তো, মানে এগুলা তো বলে লাভ নাই, এটা ভাই কোরআন আয়াতে বলা আছে, আপনার হয়তো লাভ আছে, আপনার না আপনার হয়তো পার্সোনাল লাভ আছে, বাট তালাক হয়ে যাবে এগুলা বলে তো লাভ নাই। আপনার তালাক আপনার যে বিয়ার ছিল এগুলা তো হচ্ছে কলকাতার কিছু বিয়ার, আপনার তালাক হয়ে যাওয়া বউকে আপনি কিভাবে আবার ফেরত নেবেন, কিভাবে আবার তাকে ঘরে তুলবেন, এইটার পরিষ্কার প্রসিডিউর কোরআন শরীফের ভিতরে দেয়া আছে। ঠিক আছে, আপনি যদি চান আমিও মাসালাটা দিয়ে দিতে পারি, কিন্তু আমি যেহেতু নাস্তিক আমার মাসালা আপনি নেবেন কেন, কিন্তু আপনি যে যে কাজটা করতে পারেন নিকটস্থ কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এটার মাসালা কি, এখন আপনার কি হবে, আপনি কিভাবে তওবা করে ফিরে আসতে পারবেন। তো ভাই আপনি বিবি থেকে থাকলে বউ থেকে থাকলে তাকে আজকে রাত্রে কিন্তু তার সাথে সহবাস করেন না, কারণ আপনাদের কিন্তু ইসলামের বিধান অনুসারে আপনাদের কিন্তু অলরেডি তালাক হয়ে গেছে। ইসলামকে মানে এটা কন্ট্রোল করা মানে কিছু না, আমি এই বিষয়ে আপনার সাথে কোন তর্কে ইন্টারেস্ট ধর্ম বিষয়ে কোন, এই জন্যই তো বলছি আপনি নিকটস্থ আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনার এই যে অবস্থা আপনার মাসালাটা কি হবে, আপনার মানে বিবিকে আবার ফেরত আনতে হইলে আবার মানে ঘরে তুলতে হইলে আবার সহবাস করতে হইলে তার আগে প্রসিডিউর আছে তো হিল্লা দিতে হবে তো তাকে আরেক বাটের সাথে, মানে এসব বলে লাভটা কি হচ্ছে? মানে আপনি লাভ তো আল্লাহর বিধান নেই, এটা আমরা বলি নাই তো, আল্লাহ আল্লাহ বিধান কেউ মানবে কেউ মানবে না সেটা তো শেষ, তো আপনার লাভ মুসলমান হিসেবে আপনি তো মুসলমান হিসেবে কথা বলতে আসছেন। হ্যাঁ আমি বলছি আল্লাহর বিধান মানি, আল্লাহর বিধান মানি আমি, না আপনি আপনার বউকে হিল্লা বিবাহ হিল্লা বিবাহ দিবেন আপনার বউকে অসুবিধা কি? হ্যালো আমি তো বিবাহিত না, আমি তো ইসলাম অনেক সহজ বুঝছেন, ইসলাম অনেক সহজ আসবে এরকম হতে পারে না যে তোলা থাকলো যেমনি বিয়ে করলো অমনি তালাক হয়ে গেল। অথবা দিলওয়ার ভাই আপনি বিয়ের পরে একদিন এসে আমাদেরকে সেম কথাটা আরেকবার বলে যাবেন, বিয়ে হয়ে গেলে তারপরের দিন এসে আমাদেরকে বলেন। হ্যাঁ তবে বার্ষিকতার পরে বলেন, বার্ষিকতার আগে বলে তো লাভ নেই, শেষে বলে রাখি যে মানে ফায়দা হচ্ছে আমি এটা বুঝলাম, ইসলাম আসছে ইসলাম থাকবে ওইটাই তো, আপনারা এসে বললে লাভটা কি? দিলওয়ার ভাই আপনি ইসলামটাকে দেখেন অবমাননাটা কে করলো, এইখানে বাকি যারা আছে তারা কিন্তু ইসলামে যা আছে তাই বলছে, কিন্তু আপনি একাই ইসলামে যা নাই সেটা বানাই বলছেন, মানে ইসলামকে বিকৃতি ইসলামের মধ্যে বিকৃতি সাধন মানে তাহরিফ সাধন করছেন আপনি, শরীয়তের বিকৃতি সাধন তাহরিফ, তাহরিফ করলে কি শাস্তি হয় আপনি একটু? ইসলাম সহজ, আমি এটা সর্বশেষ যেটা বলতে চাই ইসলাম সহজ, হ্যাঁ সহজ ভাবেই ইসলামকে ডিনাই করছেন আপনি, ইসলামের মধ্যে যা আছে ইসলাম অস্বীকার করছেন, খেয়াল করছেন আপনার নবী কইয়া গেছে গর্দন উড়াই দিতে, আপনার নবী কইছে তাকে হত্যা করো আর আপনি কইতেছেন হত্যা করতে নিষেধ করছে ইসলাম, মানে আপনার নবী যা বলে নাই সেটা আপনি নবীর নামে চালাই দিবেন, এই যে দেখেন হাদিসে অন্যায়ভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলাম তো কোনো বলে নাই, তো এই যে এইটার এইটার ক্ষেত্রে আপনি বললেন না যে এই ক্ষেত্রে হত্যা করা যাবে না, আপনি বলছেন না যে এটা তার অধিকার একটু আগে বলছেন না, নাকি এখন বলতে চাচ্ছেন যে না হত্যা করা যাবে, কোনটা?
অনলাইন ভাবে কাউকে হত্যা করা যাবে না ওইটা ইসলাম হোক ইসলাম হোক ধর্ম ত্যাগ করলে হত্যা করা যাবে না এটা আপনি বলছেন না হ্যাঁ অবশ্যই হ্যাঁ তো আপনার নবী কইছে আরেকটা কথা যে ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করো আর আপনি বলতেছেন ধর্ম ত্যাগ করলে হত্যা করা যাবে না আসলে কে ঠিক আপনি ঠিক না নবী মোহাম্মদ ঠিক তাহলে এই হাদিসে অনেক ব্যাখ্যা আছে অনেক অনেক কিছু আছে ব্যাখ্যা তো তথ্যের মানে বিপরীত তো আর হবে না কিবা আপনি এখান থেকে একটা ব্যাখ্যা দিন না শুনি এটাকে কিরকম ভাবে আপনি ব্যাখ্যা করেন যে কোনো একটা ব্যাখ্যা দিন যেটা প্রাণে আসে সেরকম একটা হ্যাঁ হ্যাঁ আলোচনায় আমি আপনাদের সাথে যেতে চাই না আপনার ধর্ম আমাদেরকে সেই অধিকারটা দিচ্ছে না যেটা আপনি বলছেন যে অধিকারটা ধর্ম পুরোপুরি একজন ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে মানুষ ছিল সে এগুলা বানায় বলছে কিন্তু ইসলাম আসলে এগুলো অ্যালাউ করে না এগুলা তার কথা হইতে পারে এটা তার মানুষ হিসেবে সে এগুলা কথা বলতেই পারে ইসলাম আসলে এই অধিকারটা তাকে দেয় না বুঝছেন সাবলটন ভাই মানে ট্রু ধার্মিক যে হচ্ছে ধর্মকে উপরে রাখতেছে আর কি এক্স্যাক্টলি যেমন আমি কয়েকদিন আগে আমার পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা যে এসে গালি দেন যদিও হাদিসে কিন্তু এটা উল্লেখ করেন যে কাফিরদেরকে গালি দেওয়া যাবে না খালি বলা গালি দেবে বলছে যে আপনারা যে আমাকে গালি দেন আল্লাহ নিষেধ করছে গালি দিতে নবীও নিষেধ করছে গালি দিতে তার মানে কি আপনার হাদিস এবং কোরআন দুটাই মানেন না ওরা এসে বলে যে তদের মতন খাপো গুলাকে তদের মতন কুবা গুলাকে তদের মতন চবর্গীয় গুলাকে এগুলারে গালি দেওয়া ঠিকই আছে মানে ওদের নবী এবং আল্লাহ বলে দিল একটা কথা ওরা এসে সেইটার বিপরীতে গিয়া বলতেছে ঠিকই আছে ইসলামকে প্রতিষ্ঠা করতে তাদেরকে গালি দিতেই হবে ইন দা মিন টাইম তাদের নিজেদের ধর্মে কি লেখা সেটা মানে তারা পাত্তাই দিল না আর কি যেটার অজুহাতে তারা এই জিনিসটা করতেছে মানে কিরকম আইরনিক একটা অবস্থা মানে ওই পোস্টের কমেন্টেই বলতেছে মানে যেখানে রেফারেন্সটা দিয়ে দিছি যে কোরআনে এবং হাদিসে আল্লাহ নিষেধ করছে যদিও আল্লাহ এইরকম কাফিরদেরকে গালি দেওয়ার কথা নিষেধ করেনি ইনফ্যাক্ট তারপরেও আমি দিছি একটা আয়াত দিয়ে দিছি একটা মানসুক আয়াত দিয়ে দিছি ওরা বলে যে না তাদেরকে গালি দিতেই হইব সে কিন্তু জানে না যে এই আয়াত মানসুক সে কিন্তু জানে না যে এই হাদিসের কাহিনী সে জানে যে গালি দিতে নিষেধ করছে জানার পরেও সে বলতেছে যে খাপো তোরে গালি দিমুই এদের হচ্ছে ডিনায়ালের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি থাকে একটা জিনিস চোখের সামনে দেখবে তাও এটাকে মানে তারা অ্যাকসেপ্ট করবে না আর কি ঠিক যেরকম তাইফুর ভাই করতেছে লাইভে এসে সম্পূর্ণ লাইভে কিন্তু সে মানে ধর্ম নিয়ে আলোচনা করলো অথবা পুরো লাইভে সে বলে গেল যে ধর্ম নিয়ে সে আলোচনা করতেছে না এইরকম ডিনায়াল আচ্ছা আমি কয়েকটা তাহলে প্রশ্ন করি তাইফুর ওনাকে আমি কয়েকটা প্রশ্ন করি আমরা ধর্ম নিয়ে তাহলে আলোচনা করবো না আমরা তাহলে তাইফুর ওনার সাথে আমরা একটু ধর্মের বাইরে একটু আলোচনা করি নাকি তাইফুর আপনি কি ধর্মের বাইরে আলোচনা করতে চাচ্ছেন ধর্ম নিয়ে আর আলোচনা করবো না ঠিক আছে অসুবিধা আছে একটা বাচ্চা শিশু মেয়েকে বিয়ে করলো এই খাটাসটা সম্পর্কে আপনার মানে মতামত কি হইতে পারে বলেন তো এটা আপনি কি আসিফ ভাই আপনি কই যে ভারতের ওই যে হিন্দু লোকটার কথা বলতেছেন কয়েকদিন আগে ভারতের হিন্দু ইয়েস 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 এই যে ভারতের যে যে মানে বদমাইশ যে খাটাস 53 বছরের বিড়া খাটাসটা আছে সে যে হচ্ছে কি ওই যে সে কি করছে ওই যে মেয়েটার বাচ্চা মেয়েটার বাপেরে পটায় তারপরে মেয়েটারে বিয়ে করছে বা শিশুটারে তারপরে শিশুটারে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সেক্স করছে ভাই কি রকমের জঘন্য একটা অবস্থা চিন্তা করেন তো তাইফুল ভাই আপনি এই এই যে এই 53 বছরের এই বিড়া খাটাস লোকটারে কি বলবেন বলেন তো আমি জানি এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে শাবাশ 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 ভাই বাচ্চা ও ভাই বুঝলাইছেন আচ্ছা ঠিক আছে ভাই দ্বিতীয় প্রশ্ন করি আচ্ছা মনে করেন এক বেটার 11টা বউ আছে হ্যাঁ 11টা বউ আছে হ্যাঁ তা 11টা বলে লাভ নাই তো এগুলা বলে লাভ আছে আমরা তো ধর্ম নিয়ে কথা লাভ নাই তো এখন ভাই আমরা বলে লাভ নাই তো আপনারা যে কাজ করতে বলেছেন
আমি কি বলেছি এটা নবী মোহাম্মদ ছিল? আপনি কেমনে বুঝলেন ভাই আপনার মানে নবী ছিল? এটা কি পুরো পুরো ইঙ্গিত দিয়ে পুরো পুরো তার মানে আপনি অলরেডি জানেন, আপনি অলরেডি জানেন যে আপনার নবী আপনার নবী এই আকাঙ্ক্ষা ছিল সেটা আপনি অলরেডি জানেন ভাই। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ভাই, আপনি বলেন তো যে এক বেটার 11টা বউ আছে, তাহলে লাভ নাই তো এখন বাসার কাজের কাজের মেয়ে আপনি কথা বলতেছেন কেন কথার মাঝে? কথা শুনতেছেন না? এরপরে কাজের বেটি বাসায় কাজের বুয়া বাসায় ঘরটা ঝাড়ু দেয়, তারপর ঘরটা পরিষ্কার করে। এখন ওই কাজের বেটি হচ্ছে খুব দেখতে শুনতে ভালো, ঘরটা ঝাড়ু দিচ্ছে ঘরটা পরিষ্কার করতেছে। এখন ওই বেটার 11টা বিবি আছে, তারপরে ওই কাজের বেটির দেখা তার মাথা ঠিক নাই, তার খালি মানে মন চায় সেক্স করবে কামের বেটির সাথে, কামের বেটির সাথে করবে খালি মন চায়। এখন সে তার এক বউরে পাঠাইলো বাপের বাড়িতে, যাও তো বউ তোমার বাপে তোমার ডাকছে, যাও বাপের বাড়ি যাও। তারপরে বউ বাপের বাড়ি গেছে, তারপরে ওই যে কামের বেটে নিয়া সে বিছনায় উঠছে, বিছনায় উঠে কামের বেটে করতেছে। এখন বলেন তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এরকম একটা খাইষ্টা লোক যেটা 11টা বউ থাকার পরেও সে কামের বেটি পর্যন্ত ছাড়ে না, এটা আপনি কি বলবেন ব্যাপারে? আমি কিছু বলতে চাই না, বিকজ কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি না আসলে, আর সেক্স এডুকেশন আমার খুব কম, এই জন্যই অবস্থা। আপনি জানেন সেক্স এডুকেশন জিনিসটা কি? সে করলো কি, তার যে বিরোধী দল আছে বিরোধী দলের মানে লোকেদেরকে মাইরা তাদের মা বেটিকে তুইলাই না, মানে মনে করেন এই যে বিএনপি করতো, সে হচ্ছে আওয়ামী লীগ করে, যে যার কথা বলতেছি ক্ষমতাসীন দলের, সে হচ্ছে আওয়ামী লীগ করতো, সে হচ্ছে বিএনপির কর্মীদের মাইরা মুইরা তাদের মা বেটিকে একেবারে বন্দি করে বাসায় নিয়ে আসলো, কিডন্যাপ করে বাসায় নিয়ে আসলো, বাসায় না তারপরে তা সে ওই মহিলাদের সাথে মানে ইয়া করা শুরু করলো, ধর্ষণ করা শুরু করলো। এন্ড এইরকম একটা লোককে আপনি কি বলবেন ভাই, বলেন তো? এগুলো তো গল্প, মানে গল্প, আপনি এগুলো গল্প বলছেন, এটা তো বাস্তবতা না। হিন্দু ছিল তো সে লোকটা, সত্যি হিন্দু এবং সেই কাজ করছে, সেই জন্যই বললাম যে হিন্দু লোকটাই কাজ করছে। মানে আপনি সবই জানেন যে এই সমস্ত সব আকাম গুলো আপনার নবী করছিল, এটা আপনি সবই জানেন ভাই, তাই না? এই তো কথা কথা মানে ধর্ম টানা ছিল, আমি তো এতক্ষণ ধর্ম টানি নাই, আপনি তো উত্তর দিচ্ছেন না দেখে, এখন তো বলে দিলাম যে তার মানে সবই জানেন সবই বুঝেন আপনার নবী সব আকাম করছে, তাও আপনি মানে নাস্তিকদের লাইভে আইসা প্রমাণ ছাড়া আপনি নাস্তিকদের দোষ দিবেন যে নাস্তিকরা ব্যবসা করে, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি হচ্ছে স্বাধীন, মানে সবাইকে স্বাধীন ভাবে। ঠিক আছে মাতুল ভাই, তাহলে গেলাম ভাই, খুবই মানে কথা বলে লাভ নেই, পুরো ব্র্যান্ডেড। তবে হ্যাঁ, সে যে নমস্কারটা হিন্দু ভেবে সবাইকে হিন্দু মনে করে বা ভিন্ন ধর্মের মনে করে মুসলিম নয় মনে করে দিছে, এটা কিন্তু সে নিজেই পরে বলছে আসিফ ভাই, বুঝছেন? এই ব্যাপারটা হ্যাঁ, মানে খুবই সাম্প্রদায়িক, খুবই সাম্প্রদায়িক লোক, এই মুখে মুখে যতই বলুন নাস্তিক হন, নাস্তিক হন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, হিন্দু হোক এটা যার যার ব্যাপার, কিন্তু এই ব্যক্তি খুবই সাম্প্রদায়িক লোক, সে শুরুতেই এসে আমাদেরকে নমস্কার দিছে এই মানসিকতা থেকে যে এখানে সব হিন্দু আর আমি হচ্ছে মুসলমান আর এখানে হচ্ছে সব হিন্দু, এটা এই মানসিকতা নিয়েই সে আসে, খুবই সাম্প্রদায়িক মানসিকতার লোক। ঠিক আছে মাতুকর ভাই, অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য, তাহলে অমিত ভাই, সাবলটান ভাই, আমি গেলাম, তাহলে বিদায় নিলাম। আচ্ছা ওই প্রসঙ্গটা যেহেতু উঠলোই, তখন একটা জিনিস এসেছিল আলোচনায় যে সেটা হচ্ছে ওই যে আন্তঃধর্মীয় বিবাহ করার পরে যদি সময় খারাপ যায় বা যদি সম্পর্কটা খারাপ যায়, এটা নিয়ে এক লাইন অন্তত বলে দেওয়া উচিত, কারণ এটা খুবই কনসার্নের বিষয় আসলেই তাই। এটা আমি মোহন আবুকে বলেছিলাম অলরেডি যে এই কারণেই আপনাকে মানসিকভাবে
স্বাবলম্বী হতে হবে, আপনাকে মানসিকভাবে যে কোনো ধরনের নির্ভরশীলতা মুক্ত হতে হবে। আপনি যাতে আপনি নিজের বাবা মাকে ছেড়ে আসতেছেন, যারা যাদের সাথে ছোটবেলা থেকে পরিচয় আর যার সাথে আপনার 4.5 বছরের পরিচয়, তাদের সাথেও তাকেও আপনার হয়তো একদিন ছেড়ে যেতে হতে পারে, সেই সময়টাতে যেন আপনি কষ্ট না পান, যেন মনে না হয় যে আমি বাবাকে কষ্ট দিছি তাই আজকে আমি এটা ব্যাক পাইলাম, মানে এই কি এটাকে বলে কর্মা কর্ম আর কি, কর্ম কর্মফল পাইলাম। তো এই কর্ম যাতে মনে না হয় সেই জন্য আগে থেকে আপনি মানসিকভাবে প্রস্তুতি রাখবেন যে সেটাও যেন আপনাকে সেখানেও আপনার নেগেটিভ সময় আসতে পারে। এখন মনে হচ্ছে তাকে অনেক ভালো, কিন্তু ভবিষ্যতে একটা সময় এসে তারও অনেক কিছু খারাপ লাগতে পারে। এই জন্য তাকে আরও একটা কথা বলেছিলাম যে এই জন্য এই যে ভালো টক্সিক ভালোবাসাকে, মানে টক্সিক একটা সম্পর্ককে ভালোবাসা মনে করা, গায়ে হাত তোলাকে বা নিপীড়ন করাকে শারীরিক মানসিক এটাকে ই মনে করা, এইটা এই মানসিকতা দূর করতে হবে, মানসিকভাবে সম্পূর্ণ সচ্ছল হতে হবে মানসিকভাবে, এটা ওনাকে বলেছিলাম। এবং আর একটা কথা হচ্ছে যেটা যেটা এসেছিল সেটা হচ্ছে এই যে যে নারীবাদের নারীবাদীরা নারী অধিকারের কথা বলে মেয়েদেরকে হচ্ছে ই করতে চায়, মেয়েদেরকে হচ্ছে ভোগ করতে চায় বা মেয়েদের সাথে শুইতে চায়, এই যে কথাটা যেটা অনেক অনেক মুমিনারা মনে করে যে আমাকে এইগুলো কইতেছে যাতে আমার সাথে শুইতে পারে, বাস্তবতাটা হচ্ছে ঠিক উল্টোটা। এই সম্পর্কে মানে আপনার অধিকার সম্পর্কে আপনি কার সাথে শুভেন কার সাথে শুভেন না, কাকে আপনার আপনার কনসেন্টের যে মূল্য আছে, এই জিনিসটা তো আপনাকে ধর্ম শেখানো বা সমাজ শেখানো শেখাচ্ছে নারীবাদ। সেই নারীবাদ যখন আপনাকে শেখাচ্ছে যে এইটা যে আপনি আপনার কনসেন্ট দেওয়ার অধিকার রাখেন, আপনি হ্যাঁ না বললে যদি মেবি বলেন বা যদি চুপ থাকেন তাহলেও আপনার সাথে যেটা ঘটছে সেটা যে আপনার কনসেন্ট না, এটা আপনাকে শেখাচ্ছে, তার মানে আপনি নিজের সঙ্গী খুঁজে নেওয়ার অধিকার আপনি রাখতেছেন। তাহলে এই ক্ষেত্রে আমি কেমনে আপনার সাথে শুইতে পারবো, বরং আমার জন্য তো শোয়াটা আরো কঠিন হয়ে গেল, উল্টা আমি তো ধর্মের নাম করে আপনার সাথে ইজিলি শুইতে পারতাম, আপনার সাথে কিছুই করা লাগতো না। কি করতে হইতো? আপনার বাপকে প্রস্তাবনা পাঠাইতে হইতো, বলতে হইতো আপনার মেয়েরে বিয়ে করবো, আমি অমুক অমুক কোম্পানিতে চাকরি করি বা আমি অমুক অমুক করি, আমার এই আছে, আমি এই শিক্ষাগত যোগ্যতা আমার। আপনার বাপে নাচতে নাচতে বলতো ওরে এই জামাই আর পামুনা বিয়ে দিয়ে দে, বউ মেয়ে যদি রাজি না হয় মেয়েরে মেয়ের সামনে সুইসাইড করার ব্ল্যাকমেল করে, যে ইমোশনাল ব্ল্যাকমেল বলে যে তুই যদি রাজি না হস তাহলে আমরা কিন্তু সব একসাথে বিষ খাইয়া মরে যাবো, এরকমও করবে, করে রাজি করাই দিবে, তুই আমার ঘরে তুলে দিবে সুন্দর মতন বাসর রাতে পুরো একদম, মানে যাই হোক মানে আপনাকে তো পাওয়ারও সহজ হয়ে গেল, আপনার না বলার কোনো অধিকার থাকতেছে না ওইখানে। তাইলে তো উল্টাটা ঘটতেছে, মানে যারা ভাবে যে নারীবাদীরা নারীদের সম্পর্কে কথা বলে নারী অধিকার নিয়ে, এই কারণে আসলে তো উল্টাটা ঘটতেছে। এবং মজার বিষয় হচ্ছে তারা হয়তো সেটা বোঝে, তারা বোঝে যে হায় হায় আর বাপ মায়েরে রাজি করাইয়া আর বেটিরে পামু না, কেমনি কি নারীবাদীরা তো আমার সব সুযোগ শেষ করে দিল গা। এই জন্যই মূলত তারা এই কথাটা বলে, নিজের কষ্টের কথাটা নিজের নিজের চাওয়াটা নিজের চিন্তাটা আরেকজনের নামে চালায় দেয়। ঠিক যেমন মা ছেলের চিন্তাটা কয়েকদিন পরপর পত্রিকাতে আসে, বাপ মেয়ে মা ছেলে কারে কে ধর্ষণ করতে বাদ রাখছে, তো সেইটা দুদিন পরপর পত্রিকায় আসে, ওদের ওই চিন্তাটা সেইটা আমাদের নামে চালায় দেয়। এই যে কালকেও একটা টিকটকে একটা একজন ভিডিও পাঠিয়েছে, ওইটা আমি একটা দেখি কম্পাইল করবো, প্রত্যেকটা পোস্টে সে লিখেছে চাচাতো বোন বলে বলে বলতেছে চাচাতো বোন, কিন্তু তার সাথে তার ভালোবাসা আর কি। ইমাজিন করেন সিচুয়েশনটা, ভিডিওতে সাবলটন ভাই ভিডিওতে দুজন দুজনকে জড়ায় ধরতেছে বা হাত ধরতেছে বা হাঁটতেছে বা দুজন দুজনের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকাচ্ছে, আর স্ক্রিনে ওই একটা লেখা ক্যাপশন উঠে আছে চাচাতো বোন এসেছে দেখা করতে পাগলিটা আমার, লাভ লাভ লাভ, হার্ট হার্ট হার্ট, ওই যে কালো হার্ট লাল হার্ট সাদা হার্ট সবুজ হার্ট এরকম মাঝখান দিয়ে তীর চিহ্ন দেওয়া। সাবলটন ভাই ভাবতে পারতেছেন মানে একটা রোমান্টিক থিম বোঝাচ্ছে আর কি, এক্স্যাক্টলি। এবং সেখানে লেখা চাচাতো বোনটা, চাচাতো বোন এসেছে দেখা করতে পাগলিটা আমার, চাচাতো বোন সে ভালোবাসে এবং তার চাচাতো বোন বলে মানে বোন শব্দটা ইউজ করে করে সে বলতেছে ভিডিও। আমি এটা ভিডিওর কম্পালেশনটা আমি পোস্ট করে দিব, পেজে পোস্ট করে দিব, তো দেখেন তার মানে ওদের ফ্যান্টাসিটা সেটা ওরা আমাদের নামে চালাই দিতেছে। সব কথা হচ্ছে সে দেখতেছে যে একটা মেয়ে যখন অধিকার সচেতন হইতেছে প্রতি রাইতে এই বেটি তোরে বিয়া করছি তুই সায়া উঁচা করবি না কেন, এইটা বলতে পারতেছে না, সেই কষ্টটা ওরা এসে আমাদের উপর ঝাড়তেছে। এই দুটো জিনিস বলার ছিল, আর একটা জিনিস দেখানোর ছিল, সেটা দেখানোর না মূলত বলবো, সেটা হচ্ছে যে অমিতা ওই যে সার্ভেটার কথা বলি নাকি লাইব্রেরি? নিশ্চয়ই অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমি একটা লিঙ্ক পরবর্তীতে প্রোভাইড করবো, কেমনে প্রোভাইড করবো বা কাদেরকে প্রোভাইড করবো এটা আমি এখনো ডিসাইড করি নাই, এই জন্য আমি এখনই লিঙ্কটা প্রোভাইড করতেছি না লাইভে, আগে আমি ডিসাইড করি যে আমি এটা পার্সোনালি আপনাদেরকে দেবো, মানে আপনারা আমার কাছে জানতে চাইবেন আমি দেবো না কি, এই জন্য এখনও আমি এটা কিছু বলতেছি না, মানে লিঙ্কটা আর কি দিচ্ছি না এখনই, আমি চাচ্ছি যে আগে আমি ডিসাইড করে ফেলি নিজেই। তো সেটা হচ্ছে যে একটা পর্যালোচনা একটা ফর্ম, মানে আপনি ইভ্যালুয়েট করবেন, অ্যাটলিস্ট এটা আমি প্রাথমিকভাবে আমার জন্য বানিয়েছি, যে আমাকে আমাকে তো অনেকেই অনেক ধরনের মতামত জানাতে চান ভালো মন্দ, এটা আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম আর কি দেখাবো, তো আপনাদেরকে আর কি দিতে চাচ্ছি যে আপনারা যারা যাদের আর কি ইচ্ছা অনেক যে বিভিন্ন সময় দেখা যায় লাইভে এসে তারা পরামর্শ দিতে চান, যারা ইনবক্সে দেন তারা তো দেনই, তারা হয়তো কন্টিনিউ করবেন, যারা ইমেইলে বা মানে পার্সোনালি যারা সাজেশন দেন তারা তো নিশ্চয়ই কন্টিনিউ করবেন বলেই আমি আশা করি, কিন্তু যারা পাবলিকলি আর কি আমাকে পরামর্শ দিতে আসেন বা ইভ্যালুয়েট করতে আসেন, জাজমেন্ট পাস করতে আসেন, অপিনিয়ন তারপরে ইয়া ক্রিটিসিজম দিতে জানাতে আসেন, তাদের জন্য আমি একটা পুরো ফর্মাল একটা ওয়ে বের করছি, সেটা হচ্ছে গুগল ফর্ম, এখানে আপনি 100% অ্যানোনিমাস থাকবেন, কারণ আপনার ইমেল এখানে কালেক্ট হচ্ছে না,
আমি সেটিংস এ গিয়ে ওটা আমি অফই করে দিয়েছি, আপনি নিজেও ট্রাই করতে পারেন। আপনি ইমেল লগইন নাই, কোনো ইমেল দিয়ে লগইন নাই, কোনো কিছু লগইন নাই, এরকম একটা ইনকগনিটো ব্রাউজারে গিয়ে এই ফর্মটা এই লিঙ্কটা যদি ওপেন করেন তখন হচ্ছে আপনি দেখবেন যে সাবমিট করা যায় কিনা, তাহলে তো বুঝলেন যে আপনার তথ্য আমি পাইলাম কিনা। অ্যাটলিস্ট এইটুকু তো নিশ্চয় আপনি বোঝেন, তো যাচাই করে নিন। তো আপনি আপনার মন্তব্যগুলো আমার সম্পর্কে আপনার ইভ্যালুয়েশনগুলো আপনি আমাকে জানাতে পারেন। আমি কোয়েশ্চেনিয়ারটা আরেকটু দেখি, কয়েকদিন ধরে ভাবছি আরেকটু সমৃদ্ধ করি, দেখি মানে মানে যাতে বেশি বড়ও না হয় আবার বেশি ছোটও না হয়। আমার যেগুলো জানার সেইগুলো আর কি বেশি ইম্পর্টেন্স দিচ্ছি সেগুলোতে, আর বাকি আপনারা যারা জানাইতে চান সেটার জন্য অপশন রাখতেছি আর কি, যাতে আপনারা নিজের মন মতো করে লিখে পাঠাতে পারেন এই আর কি। তো আমি আশা করবো আপনারা আমার হচ্ছে মানুষ তো মানে এইভাবে ইম্প্রুভমেন্টটা করে মানে একা হয়তো পারে না, তো আপনাদের সাহায্য হয়তো আমার কাজে আসবে, আপনাদের পরামর্শগুলো বা আপনাদের আপনারা আমাকে কেমনে দেখতেছেন না দেখতেছেন, কয়েক বছর তো হয়েই গেল। তো আপনারা দয়া করে হচ্ছে যাদের ইচ্ছা আছে মানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট বলতে সবাইকে আহ্বান জানাচ্ছি না, যারা আর কি লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করেন, হয়ে এগুলো বলার চেষ্টা করেন যে এটা না করলে ওইটা করলে ভালো হইতো, আপনি এটা করেন আপনি ওইটা করলে ভালো হইতো, আপনি এটা করেন না এটা করলে ভালো হইতো, এটা না করলে ভালো হইতো, এগুলো যারা বলেন তাদের জন্য আর কি মূলত, যে তারা আপনারা ফর্মাল ওয়েতেই এটা পাঠাতে পারেন এখন থেকে। আমাকে এসে বেকার খামোখা পাবলিকলি নিজেকে এবং আমাকে দুজনকেই এবং অন্যদেরকেও এম্বারাস না করলেও পারেন আর কি, সেক্ষেত্রে আপনি এরকম পার্সোনালি আমাকে পাঠিয়ে দিতে পারেন, তাও আবার অ্যানোনিমাসলি পাঠিয়ে দিতে পারেন, সেটা পরে আমি আগে ডিসাইড করি যে লিঙ্কটা কীভাবে দেবো, তারপরে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করবো লিঙ্কটা। আমিত ভাই, সাবলিন ভাই, নিশ্চয়ই ঠিক আছে, আমার মনে হয় এটা খুব একটা ভালো একটা ইয়ে হবে, মানে সার্ভে ফর্মটা ভালোই হবে। আচ্ছা এখানে একটু লিখেছেন ভাই সার্ভে ফর্ম টু বিগ, হ্যাঁ আপনারা সেরকম চিন্তা করবেন না, যেটুকু আপনার উত্তর দিতে ইচ্ছা হবে সেটুকুই উত্তর দেবেন, এরকম ম্যান্ডেটরি ইচ এভরি ফিল্ড ম্যান্ডেটরি এরকম নয়। এখানে আমার মনে হয় সার্ভে ফর্মটা খুবই জরুরি, সবাই যেরকম যা যেরকম মানে আপনাদের যেরকম মতামত সেগুলো আপনারা জানাবেন এবং নির্দ্বিধায় জানাবেন, কোনো অসুবিধা নেই। দ্যাটস অল মাতুবা ভাই। সেটাই সাবলটন ভাই, আপনি যদি কিছু বলতেন, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, আর অনেকেই আছেন ব্যাকস্টেজে, কিন্তু দুঃখের বিষয় আজকে হয়তো আমরা আর কি সবার সাথে কথা বলতে পারবো না। আমার এরকম অ্যাড করার কিছু নেই মতো ভাই, আপনি যদি শেষ করে দিতে চান তাহলে শেষ করে দিতে পারেন, অথবা যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারেন কাউকে। না ইনশাল্লাহ আমরা এই যে যারা ব্যাকস্টেজে আছে অনেকক্ষণ ধরে তাদের সাথে আমরা একটু কিছুক্ষণ অন্তত শুনি যে উনি ওনারা কী বলতে এসেছিলেন, এমনি আমি তাদেরকে ই করতেছি, লাইভ আনতেছি আমি, লাইভটা শেষ করতে করতেই, কিন্তু সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, হয়তো পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। আর যারা যুক্ত হতে চেষ্টা করেও যুক্ত হতে পারেননি তারা দয়া করে পেজে একটা ইনবক্স করেন অথবা একটা মেইল করেন যে কেন আপনি যুক্ত হতে পারলেন না বা কী কী অবস্থা, নিশ্চয়ই রেসপন্স পাবেন। যদি আমার রেসপন্স না পান তাহলে বেকার খামোখা মানে আপনারও সময় নষ্ট করার দরকার পড়বে না, আমারও সময় নষ্ট করার দরকার পড়বে না, ভালো হয়। তো শুভরাত্রি আজকের মতো, কালকে হয়তো এই যে অমিত ভাই আছে, আসিফ ভাই আছে, লাইভে আসবে, মানে শীঘ্রই কথা হচ্ছে আবারও ইনশাল্লাহ। সো ঠিক আছে, শুভরাত্রি।